এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষ শহীদ পরিবার যারা শাহাদ বরণ করেছেন তাদের প্রতি যে একটা নৈকট্য তাদের প্রতি যে একটা সংহতি তাদের প্রতি যে একটা সংশ্লিষ্টতা তাদের যে রয়েছে সেটারই প্রমাণ শুরু আমরা বিএনপি পরিবার আমরা সারা দেশে কাজ করে যাচ্ছি ফার্নেস ওয়েল থেকে শুরু করে অন্যান্য যে জ্বালানি লাগে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেটা কোনো প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়নি এরপরে ইচ্ছা মতো তারা দাম বাড়িয়েছে বেপরোয়া তারা দাম বাড়িয়েছে করে গোটা দেশের জনগণের টাকা পকেট কেটে জনগণকে রাস্তার ভিকারি বানিয়ে ওরা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়েছে রাসপ্রাসাদ বানিয়েছে সুখে শান্তিতে থাকার জন্য এই দর্শন নিয়ে শেখ হাসিনা দেশ চালিয়েছে সুতরাং তাদের প্রত্যাবর্তন তো জনগণ চায় না নতুন করে ফ্যাসিজমের আত্মপ্রকাশ হবে এইটা তো জনগণ চায় না জনগণ চাই শেখ হাসিনা অন্য দেশের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তিগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করুক কোন দেশের সাথে কি চুক্তি করেছে সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব গরত সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে সেই চুক্তিগুলো সেই অসাব চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না এটা যদি তৈরি না হয় সেই কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে কারণ শেখ হাসিনা এই দেশটাকে কারো অঙ্গরাজ্যে পরিণত তিনি নিজে একাই ক্ষমতা থাকবেন এই এই এইটা নিশ্চিত করার জন্য কোনো কোনো দেশের সাথে তিনি গোপন যে চুক্তি করছেন সেই চুক্তি জানার অধিকার এখন রয়েছে কারোর একটা মুক্ত পরিবেশ এত আত্মদান রক্তপাতের মধ্যে দিয়ে আমরা যে গণতন্ত্রের পথে আমরা হাঁটতে শুরু করেছি গণতন্ত্রের চূড়ান্ত বিজয়ের দিকে যখন আমরা হাঁটতে শুরু করেছি তখন জনগণ এগুলো জানার অধিকার আছে এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষ শহীদ পরিবার যারা সাদা বরণ করেছেন তাদের প্রতি যে একটা নৈকট্য তাদের প্রতি যে একটা সংহতি তাদের প্রতি যে একটা সংশ্লিষ্টতা তাদের যে রয়েছে সেটারই প্রমাণ শুরু আমরা বিএনপি পরিবার আমরা সারা দেশে কাজ করে যাচ্ছি তো বারবার এই কথাটা বলছি নির্বাচন তো গণতন্ত্রের একটি অন্যতম মাপকাঠি সেটা সেই নির্বাচন যেটা থেকে এদেশের জনগণ প্রায় ষোলো বছর বঞ্চিত ছিল অবাধ সুস্থ নির্বাচন এটা একটা বড় দান একটা হচ্ছে কম্পোনেন্ট যেগুলো মানে কোনো কিছু দিয়ে এগুলোকে কোয়ান্টিফাই করা যায় না এটা একটা বিশাল মানে একটি জাতির একটা সাইকোলজিক্যাল বিষয় যে আমি বন্দি না আমি বন্দি নই আমি কারাগারের বাইরে থাকলেও যখন ফ্যাসিবাজ কায়েম থাকে তখন নিজেকে বন্দি মনে হয় সেই জন্য এটা গুণে গুনে ক্যালকুলেশন করে এটা করা যায় না এটাকে কোয়ান্টিফাই করা যায় না এটা একটা একটা বিশাল বিপ্লবের মধ্যে দিয়েই সেটা অর্জিত হয় কিন্তু আমাদের গণতন্ত্রকে পূর্ণ পূর্ণাঙ্গ করার জন্য যে অবাধ সুস্থ নির্বাচন আইনের শাসন সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা যে নিশ্চিত করা সেটা আমাদেরকে দেখতে হবে সেটা যে এটা কিভাবে পরিপূর্ণ হচ্ছে কিভাবে অন্তর্বর্তী সরকার তাদের সংস্কারের মাধ্যমে এই কাজগুলো করবেন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেটা কিভাবে হয় এটা জনগণ দেখবে এবং অতি দ্রুত আর আরেকটা ব্যাপার হচ্ছে যে গণতন্ত্রের যদি অসুস্থতা থাকে আমরা কিছু কিছু ইয়েও দেখতে পাচ্ছি কিছু মানে সরকারের পক্ষের অনেক ব্যক্তিবর্গের কিছু বক্তব্য আমরা পাচ্ছি যে রাজনীতির নতুন পরিসর ইয়ে করা যায় মানে পরিসর তৈরি করতে হবে বা জনগণের এরকম চায় তা আমাদের কথা হলো একজন একজন মনীষীর একটি কথা আছে গণতন্ত্রের অসুস্থতা সারেতে হয় আরও বেশি গণতন্ত্র আমি যদি গণতন্ত্রকে আটকে রাখি গণতন্ত্র নদীর প্রবাহের মতো এটা যত প্রবাহমান থাকবে যত এটা স্রোতশ্রী থাকবে ততই মানে পানি মানে গণতন্ত্রের পানি আরও স্বচ্ছ হবে তো এটা যদি মাঝে মাঝে আটকে যায় তাহলে তো আমরা গণতন্ত্রের যে ধারাবাহিকতা আমরা ইউরোপ আমেরিকায় যেটা দেখেছি শত শত বছরের সেই ধারাবাহিকতা অর্জন হবে না সুতরাং অবাধ সুষ্ঠু নির্বাচনের নির্বাচন অত্যন্ত অপরিহার্য সংস্কারও চলবে কিন্তু সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের এই যে উপাদানগুলি এই উপাদানগুলি নিশ্চিত করতে হবে সেটা হলো একটি নির্বাচনের মাধ্যমে এবং যে সুপারিশগুলো তাদের থাকবে অন্যান্য গণতন্ত্রের আইনের শাসন কেমন হয় তারপরে বিচার বিভাগের স্বাধীনতা করলে কেমন হয় সেই জিনিসগুলোও মানে যারা নতুন সরকারে আসবে তারা সর্বোচ্চ ভালো মনে করলে তারা সেটা গ্রহণ করে প্রয়োজনীয় যে আইন সংশোধন করা দরকার সেই কাজটা তো করবে পার্লামেন্ট করবে সেটা তো একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল যাকে জনগণ ক্ষমতায় বসবে তারা জিনিসটা করবে এই কারণেই আমরা বলেছি অতি দ্রুত সংস্কারগুলো করে আপনি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন